ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা গ্রাহকদের টাকার কি হতে চলেছে, শেষমেশ তার সমাধান মিলেছে, কিছুটা হলেও আশার বাণী শোনা গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ই-কমার্স প্রতিষ্ঠানের একজন গ্রাহক হয়ে থাকেন এবং আপনার টাকা যদি ই-কমার্স গেটওয়েতে আটকে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। স্বাগতম আপনাকে কালোটুপির আজকের এপিসোডে। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবার জন্য। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে 30 জুনের পরে গ্রাহকদের টাকা আটকে পড়েছে 214 কোটি টাকা। আগে থেকে আটকে ছিল 298 কোটি টাকা, দুটি মিলিয়ে এখন আটকে আছে 512 কোটি টাকা। গ্রাহকদের আটকে থাকা এই টাকা ফেরতের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় আছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত কমিটির তৃতীয় ও শেষ বৈঠক শেষে গত মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান এ তথ্য জানান। শফিকুজ্জামানের সভাপতিত্বে গঠিত 15 সদস্যের এ কমিটি গত 12 অক্টোবর এক মাস সময় দিয়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে তদারকি ও পরিবীক্ষণের আওতায় আনার কৌশল নির্ধারণ করতে বলা হয়েছিল। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনা, অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের তথ্য, সম্পদের বিবরণ, ব্যাংক হিসাবের স্থিতি এবং অর্থ ও সম্পদ উদ্ধারের পদ্ধতি নির্ধারণ, ক্ষতিগ্রস্ত ভোক্তাদের স্বার্থ সুরক্ষার বিষয়ে করণীয় নির্ধারণ ইত্যাদি। টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে শফিকুজ্জামান বলেন, যে পদ্ধতিতে গ্রাহক টাকাটা দিয়েছেন সে পদ্ধতিতেই অর্থাৎ অনলাইনেই টাকা ফেরত দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে নির্দেশনা দেবে, এখানে আইনি কিছু বিষয় আছে, তাই আমরা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করছি। টাকা ফেরতের বিষয়টি 4 মন্ত্রীর বৈঠক থেকে সিদ্ধান্ত এসেছে বলে জানান শফিকুজ্জামান। বলেন, এ ব্যাপারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। নাম বলতে চাই না, একটি কোম্পানির বড় ধরনের টাকা আটকে আছে। এক্ষেত্রে বলে রাখছি, সম্ভবত তিনি ই-ভ্যালির কথা বলেছেন। কতটি ই-কমার্সের বিরুদ্ধে কতটি মামলা রয়েছে এ প্রশ্নের জবাবে শফিকুজ্জামান বলেন, নিয়মিত মামলা 4টি, এছাড়া 11টি মামলা হয়েছে মানি লন্ডারিংয়ের অভিযোগে। সব মিলিয়ে মোট মামলা 15টি। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের গ্রাহকদের টাকা খুব শীঘ্রই দেয়া হবে। গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শফিকুজ্জামান বলেন, টাকাগুলো পেমেন্ট গেটওয়েতে আটকে আছে, আইনি বাধা না থাকলে বাংলাদেশ ব্যাংককে জানানো হবে। ইভ্যালি বিষয়ে সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টের গঠন করা কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান এএইচএম শফিকুজ্জামান। এই অতিরিক্ত সচিব বলেন, হাইকোর্ট কমিটি করে দিয়েছে, এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেবে না। গত 27 ও 28 সেপ্টেম্বর ই কমার্স খাতের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল প্রতিটি 16 সদস্যের করে আরও 2টি আলাদা কমিটি করেছে। এর মধ্যে একটি হচ্ছে কারিগরি কমিটি, ডিজিটাল কমার্স সংক্রান্ত সব কার্যক্রম ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা লেনদেনজনিত ভোক্তা ও বিক্রেতার অসন্তোষ ও প্রযুক্তিগত সমস্যা নিরসন করাই এই কমিটির মূল উদ্দেশ্য। ই কমার্স আইন ও ই কমার্স কর্তৃপক্ষ গঠনের বাস্তবতা আছে কিনা তা খতিয়ে দেখছে অন্য কমিটি। তবে তার এই বক্তব্যে গ্রাহকরা কতটুকু আশ্বস্ত হতে পেরেছে তা প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে আপনার কি মতামত তা নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নিশ্চয়ই। আর সেই সঙ্গে আজ আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন, আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।